ভাবে চিল্লাতে হয়? হ্যালো, রাগিনী দেবী আছেন? রাগিনী দেবী কে আবার? আমি তো রিনি। হ্যাঁ হ্যাঁ, ওরকম বলতে হয়। আপনি কি একবার আমাদের বাড়িতে আসতে পারবেন? দাদা ওখানে আছে না, গেলেই বকবে। দূর বোকা, বলবি সরি। আজকে আমার একটা এনগেজমেন্ট আছে কিনা? ও বুঝেছি, সরি, আজকে আমি যেতে পারবো না। দাদা দিন যে অঙ্ক করতে দিয়ে গেছে কিনা, খুব শক্ত। আচ্ছা নানুদা, দাদা কি করছে? দিদিকে পড়াতে বসেছে বুঝি? না না, দিদি খুব হাসছে, চঞ্চল দা তো বকুনি দিচ্ছেন তবু শুনছে না। দাঁড়া দাঁড়া, চঞ্চল দা হাসছে। আচ্ছা এরা কি ভাবছেন বলতো? আমি তোমাকে এখানে পড়াবার জন্য এসেছি না আড্ডা দিয়ে হাসাহাসি করবার জন্য এসেছি? বাহ, হাসির কথা হলে হাসবো না কেন? কি এমন হাসির কথাটা হলো শুনি। হলো না কি হলো? আপনি বললেন নার্গিস একটা ফুল। তা এমন কিছু ভুল বলেছি বলে তো মনে হয় না। আর তাছাড়া তোমার কাছে আমি সিনেমার পরীক্ষা দেওয়ার জন্য আসিনি। নষ্ট করার মতো সময় আমার নেই, আমার পড়াশোনা আছে, আমার পরীক্ষা আছে, বিলেত যাওয়াও আছে। আচ্ছা বিলেত গিয়ে আপনি মেম বিয়ে করে আনবেন? তা এদেশের মেয়েদের যেরকম হালচাল দেখছি শেষ পর্যন্ত তাই করতেই হবে। আচ্ছা কেন তো বাজে বকছো বলো তো? তোমার মাথায় কি আছে বলতে পারো? কি কবর? হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। বাবা বাবা, তোমার মতো মেয়েকে পড়াবার মতো ক্ষমতা আমার নেই। কি করতে যাকে রাজি হয়েছিলাম? সত্যি কেন হয়েছিলেন বলুন তো? তখন দেখে মনে হয়েছিল যে মগজে বুদ্ধি কিছু আছে। মেয়েদের বেশি বুদ্ধি থাকা ভালো না, পুরুষদের দোষটা হলে ধরা পড়ে যায়। ও